খাদ্যমন্ত্রীকে পিষে মারার চেষ্টা, প্রশ্ন উস্কে দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই। তার দাবি, অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তিনি। জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ, শুক্রবার সকালে সল্টলেকে তার দিকে ধেয়ে আসে একটি গাড়ি, কোনো ক্রমে লাফ দিয়ে ফুটপাতে উঠে প্রাণ বাঁচান খাদ্যমন্ত্রী। তাকে পিষে মারতেই ছুটে আসছিল বেপরোয়া গাড়িটি। দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের, ঘটনার আকস্মিকতায় গাড়ির নম্বর টোকাও সম্ভব হয়নি বলে তিনি জানিয়েছেন। এই মর্মে ইতিমধ্যে পুলিশে অভিযোগ দায়ের করেছেন মন্ত্রী। গত কয়েকদিন ধরে এই অলিভ গ্রিন সুমোটি তাকে অনুসরণ করছিল বলে তার দাবি। জানা গেছে, শুক্রবার বিসি ব্লকে ঘটনার আগের দিন মধ্যম গ্রামে মন্ত্রীর অফিসের সামনেও দাঁড়িয়ে ছিল গাড়িটি। সে সময় গাড়িতে সওয়ারি দুজনকে জিজ্ঞাসাবাদও করেন মন্ত্রীর এক অনুচর। পুলিশের ধারণা, আগের সেদিন রাত থেকেই মন্ত্রীকে ফলো করছিল গাড়িটি। শুক্রবার মর্নিং ওয়াক সেরে বিসি ব্লকে বাড়ি ফেরার পথে দুই স্থানীয় বাসিন্দার সঙ্গে কুশল বিনিময় করেন মন্ত্রী। এরপর এই কমিউনিটি সেন্টার পার হয়ে নিজের বাড়ির গলিতে ঢোকার আগে উল্টো দিক থেকে বেপরোয়াভাবে ধেয়ে আসে গাড়িটি। ডান দিকের ফুটপাথে লাফিয়ে পড়ার জন্য অল্পের জন্য রক্ষা পান মন্ত্রী। সেদিন আজ থেকে সেদিন আমি যোগা করে একা একাই গেলাম, ফিরছি যখন তখন থেকে ওই টাটা সুমো গাড়িটা ঠিক আমার বাড়ির সোজাসুজি একটা পার্ক আছে, বিসি পার্ক দাঁড়িয়ে আছে, ওই গাড়িটায় দাঁড়িয়ে আছে। ওই ছেলেটাই ছেলেগুলো আছে, যা ওর যে আইডেন্টিফিকেশানে ছেলেগুলোই আছে, তার লুঙ্গি পরে সেইভাবে। তার মানে একটা জিনিস হয়েছিল যে তারা রাত্রেবেলা নাইট স্টে করেছিল সল্টলেক সারাউন্ডেড বেল্টে, কোথাও একটা নাইট স্টে করেছিল কোনো হোটেলে বা কোনো গেস্ট হাউসে করেছিল। এবার আমি একটা লোক আমার সাথে দেখা হয়েছে রাস্তায়, সে আমার সাথে কথা বলতে গেল, একটা দুজন আমার সাথে কথা বলতে গেল, তারা আমাকে কথা বলতে গিয়ে গাড়িটা ক্রস করে আমার গলির দিকে ঢোকার কথা, সল্টলেকের গলি, আমি ক্রস করে গলির দিকে ঢুকতেই গাড়িটা ফুল স্পিড বেরিয়ে দিচ্ছে। ওরা বুঝতে পেরেছি আমার সাথে আরও দুজন আছে, তাহলে হয়তো আক্রমণ করতে পারবো না বা অ্যাটাক করতে পারবো নাকি, তাহলে গাড়িটা চালিয়ে দিয়ে বেরিয়ে চলে যায়। আমি সেরাক করে সরে ফুটপাথের দিকে সরে গেছি, দেখ গাড়িটা ফুল স্পিড তুলে দিয়েছে, তা আমি সরে গেছি, সরে যেতে গাড়িটা বেরিয়ে চলে গেছে আর গাড়ি আর দাঁড়ায়নি। কিন্তু আমাদের সব থেকে ভুল হয়েছে যে গাড়ির নাম্বারটা আইডেন্টিফাই করা উচিত ছিল। শুক্রবার সাত সকালে পার্ক থেকে বেরিয়ে সবে রাস্তায় পা দিয়েছেন, হঠাৎই শিয়রে সমনের মতো প্রচণ্ড গতিতে একটা সবুজ টাটা সুমো এসে উদয় হয়। কোনো ক্রমে এই ফুটপাতে লাফিয়ে উঠে প্রাণ রক্ষা করেন মন্ত্রী। মন্ত্রীর অভিযোগের ভিত্তিতে কাল দিনভর জোর তল্লাশি চালানো হয় সল্টলেক এবং আশেপাশের এলাকাতে, তবে ছদিন পরেও এখনও গাড়ির হদিশ পাওয়া যায়নি। ঘটনার জেরে বাড়ানো হয়েছে মন্ত্রীর নিরাপত্তা। শনি রবি দুদিন প্রাত্যহিক মর্নিং ওয়াক বন্ধ রাখার পর সোমবার থেকে ফের পুরনো রুটিনেই চলছেন মন্ত্রী। তবে ঘটনার জেরে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, কেন হাবড়ার বিধায়ককে প্রাণে মারার চেষ্টা? খোলসা করেছেন খোদ জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই। তার দাবি, গরু পাচার রুখতে সীমান্তে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে রাজ্য সরকার, ধরাও পড়েছে পাচার চক্রের চাইন, আর তার জেরেই এবারে পাচার চক্রের টার্গেট হয়েছেন তিনি, এমনটাই দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের। জেলা একটা বিস্তৃত এলাকা ধরে গরু পাচার যেটা আমরা সরকার চাইছেন, সেটার জন্য আমি খুব ইনিশিয়েটিভ নিয়েছি এবং সেটা আমার ওয়ান পয়েন্ট টার্গেট। আমি আজও দাঁড়িয়ে বলছি, যদি আমি মারা যাই মারাও যাবো, কিন্তু আমি গরু পাচার করতে দেবো না জেলা, আমার জেলায় দেবো উত্তর না 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 কেন কেন অযথা তাদের নাম জড়াবো, কেন ফালতু বলবো কেন? এটার সাথে আমার মনে হয়েছে, যেটা আমার ধারণায় জন্মেছে, যে এর সাথে এই গরু পাচারটা বন্ধ করেছি তার সাথে মনে হয় কোনো জায়গায় একটা যোগ সূত্র আছে। গাড়িটা আমার এক্সপেকটেশন হচ্ছে যে বনগা বাগদা গাইঘাটা স্বরূপনগরের মধ্যেই গাড়িটা আছে। জ্যোতিপ্রিয় মল্লিক এলাকাতে ভালো কাজ করছেন, অনেকেই সেটা হয়তো ভালো চোখে নেননি, তাই হয়তো টার্গেট হয়েছেন, এমনটাই মনে করছেন মুকুল রায়। দেখো, এটা তো পুলিশ তদন্ত করছে, স্বাভাবিকভাবেই এই ব্যাপারে যেহেতু পুলিশ তদন্ত করছে সে ব্যাপারে কিছু বক্তব্য রাখা যায় না, বলাও যায় না। তবে নিশ্চিত করে জ্যোতিপ্রিয় মল্লিক উত্তর চব্বিশ পরগনা জেলায় দাঁড়িয়ে সাহসিকতার সাথে দায়িত্বের সাথে জেলা তৃণমূল কংগ্রেস সামলাচ্ছে, দক্ষ নেতৃত্ব দিচ্ছে এবং অন্তত সংগঠনের ক্ষেত্রে উত্তর চব্বিশ হতেই পারে, সঠিক পথে চললে তো বহু অসামাজিক ব্যক্তিদের অসুবিধা হতেই পারে,